আজ হাওড়া দাসনগর মোহনবাগান ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন মোহনবাগান ও জাতীয় ফুটবলার অর্জুন পুরস্কার প্রাপ্ত মোহনবাগান রত্ন এবং হাওড়া জেলা তিনবারের সাংসদ মাননীয় প্রসূন ব্যানার্জির 67তম জন্মদিন পালন করা হলো। উপস্থিত ছিলেন মোহনবাগান সদস্য ও দাসনগর মোহনবাগান ফ্যান্স ক্লাবের অন্যতম উপদেষ্টা শ্রীমতী রেশমি বল্লভ এবং সঙ্গে আমরা সবাই। হাওড়া থেকে চন্দন পোলের রিপোর্ট, টুডেজ বাংলা। মা নেই, কিন্তু প্রণাম জানাই যে জন্মদিন মা দিয়েছিল বলে জন্মদিন এই সব কিছু এই এমপি হতে পেরেছি। ভালো লাগছে আর খুব ভালো লাগছে, মানুষ তো আসবেই, কিন্তু খুব ভালো লাগছে মোহনবাগান একটা ফ্যান্স ক্লাব, একটা বলে হবে না, দাসনগরে 9নম্বর ওয়ার্ডে সেই ফ্যান্স ক্লাবে এরা বাচ্চারা এসছে হাওড়া এবং আমাকে সবাই ছোটো মিঠুন বল্লভ এবং রেশমি নেতৃত্ব নিয়ে এসছে। খুব ভালো লাগছে, ভালো লাগছে জার্সির কালারগুলো দেখে খুব জলজল করে, মনে হয় মাঠে নেমে পড়ি। সবসময়তেই আমার মাঠে নামার ইচ্ছে এবং মোহনবাগান মানে একটা বড় ব্যাপার, তাই মনে হয় আজকের সব কিছু হবে, কিন্তু সবচেয়ে প্রথম এই মোহনবাগানের বল, মোহনবাগানের ক্লাবের উত্তরীয় মোহনবাগান ক্লাবের জার্সি পরে বাচ্চারা এসেছে, এটা শ্রেষ্ঠ কাজ হলো। কোনোদিন আমার জন্মদিন এরকম হয়নি, এটা হয়েছে, আমি খুব গর্বিত বোধ করছি, ভালোবাসা জানাচ্ছি। কারণ মোহনবাগান, আমি বলেছি আপনাদের প্রথমেই যে মোহনবাগান আমার মা জন্ম দিয়েছেন আর মোহনবাগান প্রতিপত্তি সম্মান দিয়েছেন, দুটো মা আমার। নমস্কার।